Hi friends, welcome back to my channel Entertainment Jeet. Friends, आज के वीडियो में आपने कभी देखा था चुलेश्वर कंप्यूटर कीबोर्ड है एमोन कार्टी सीक्रेट केस जिधर तो आपने अनेक बार ख्याल करो चुके थे कौन भावे ने एक ही गुले की काज करते हुए. Friends, आज के वीडियो में आपने कभी देखा वो पॉज ब्रेक स्कॉल लॉक and insert key ব্যাপার. Friends, আপনি যদি কিবোর্ডে এই কিবোর্ড খেয়াল করেছেন অনেকবারই খেয়াল করেছেন কিন্তু জানেন এর অ্যাকচুয়াল কাজ কি? আমার মনে হয় এই কাজগুলো অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন কারণ আপনার কাজে লাগবে এবং তাছাড়া আপনি যদি না জেনে থাকেন তাহলে পরবর্তী সময় কখনো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে বসে যে কি কাজ করে পজ ব্রেক কি কাজ করে স্কল লক বা ইনসার্ট কির কাজটা কি অ্যাকচুয়ালি আপনি তো বলতেই পারবেন না সো আপনাকে অপমানিত হতে হবে. তো পরবর্তী সময় যদি অপমানিত হতে না চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে পজ ব্রেকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ কনফিগার কম্পিউটারের কনফিগারেশন আপনি জানতে পারবেন. ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারে দেখুন একদম পুরো কনফিগারেশন কিন্তু আপনার সামনে চলে এসেছে. তো ফ্রেন্ডস আপনি এভাবে উইন কি চেপে যখন আপনি পজ ব্রেকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারের কনফিগারেশন আপনি জানতে পারবেন. সো ফ্রেন্ডস এরপর সেকেন্ড যে কাজটি আমরা আমি বলবো সেটি হচ্ছে স্কল লক. ফ্রেন্ডস স্কল লক এর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কাজ আছে কিন্তু আপনাকে আমি ধরুন এক্সেল একটি কাজ দেখাচ্ছি. সো আমাকে ওপেন করে দিতে হবে এক্সেল. So Excel to me open go in just wait for few seconds friends. So friends এখানে আমি কিছু টেক্সট টাইপ করে নেব. হ্যাঁ আপনাদের বোঝার সুবিধা হবে. Friends বেশ আমি কিছু টেক্সট টাইপ করে নিলাম. Friends দেখুন এইবার যখন আমি উপরের দিকে বা উপরের সেলগুলো সিলেক্ট করতে চাইছি বা উপরের সেলে যেতে চাইছি যখন আমি আপ নেভিগেশন ফেস করছি উপরের দিকে উঠছে ডাউনে ফেস করছি নিচে নামছে লেফটে ফেস করছি লেফটে যাচ্ছে রাইটে ফেস করছি রাইটে যাচ্ছে তো আমি এই নেভিগেশন কিস অর্থাৎ হচ্ছে আপ ডাউন লেফট রাইট অ্যারোস আছে. সো এই যখনই ফেস করছি আমি কিন্তু এইভাবে মুভ করতে পারছি তাই না ফ্রেন্ডস. কিন্তু যদি আপনি স্কল লকটা একবার অন করে দেন তাহলে কিন্তু এই মুভটা টোটালি বন্ধ হয়ে যাবে ফ্রেন্ডস. ফ্রেন্ডস দেখুন এইবার আমি এখন কে মানে কিবোর্ড থেকে স্কল লকটাকে অফ করব. সো আমি স্কল লকটাকে অফ সরি অন করে দিলাম ফ্রেন্ডস. সরি ফ্রেন্ডস আমি স্কল লকটাকে অন করে দিলাম. সো অন করার সঙ্গে সঙ্গে আপনার কিবোর্ডে তিনটে লাইট আপনি জানেন বেসিক্যালি. সো লাস্টের যে লাইটটি আছে সেটি হচ্ছে কিন্তু স্কল লকের লাইট. তো যখনই আমি স্কল লকটা অন করবেন সঙ্গে সঙ্গে দেখুন লাইটটা অন হয়ে যাবে লাস্টের লাইটটা. ঠিক আছে এইবার দেখুন আমি কিন্তু অন করে দিয়েছি. এবার আমি কিবোর্ড থেকে যখন আপ প্রেস করছি দেখুন আর কোনো কাজ হচ্ছে না. ডাউন প্রেস করছি দেখুন পেজটা নিচে নামছে কিন্তু সেল কিন্তু চেঞ্জ হচ্ছে না. আবার যখন আমি লেফটে প্রেস করছি দেখুন সরছে না. রাইটে প্রেস করছি পেজটা সরে যাচ্ছে কিন্তু সেল আর চেঞ্জ হচ্ছে না. সেল টোটালি এক জায়গায় ফিক্সড হয়ে গেছে. তো ফ্রেন্ডস আপনি এই স্কল লক অন করে আপনি কিন্তু এইভাবে সেটাকে ফিক্স করে দিতে পারেন. ফ্রেন্ডস অনেক সময় আপনি যদি এই কাজটা মেনলি না জেনে থাকেন স্কল লকের কি কাজ তো অনেক সময় কি হয় ফ্রেন্ডস আমরা ভুলবশত আমাদের হাত লেখে স্কল লকটা অফ হয়ে যায়. এবার আপনি কিবোর্ড থেকে আপ ডাউন লেফট রাইট প্রেস করছেন কিন্তু আপনার সেল চেঞ্জ হচ্ছে না তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার স্কল লকটা অন হয়ে গেছে. সো আমি স্কল লকটা অফ করে দিই তারপর কিবোর্ড থেকে আর এবার দেখুন ফ্রেন্ডস আমি স্কল লকটা অফ করে দিলাম আর কিবোর্ড থেকে যখন আপ ডাউন লেফট রাইট প্রেস করছি আবার কিন্তু চেঞ্জ হচ্ছে. তো ফ্রেন্ডস এটি ছিল আমার সেকেন্ড টেক্স সেটি আপনাকে জানানো সেটা জানিয়ে দিলাম. ফ্রেন্ডস এরপরে অ্যান্ড তিন নম্বর যে কাজটি আপনাকে বলবো ইনসার্ট কি. ফ্রেন্ডস ইনসার্ট কি কাজটি কিন্তু অনেকে মেনলি জানে না. কিবোর্ডে এইসব কিগুলি ফ্রেন্ডস পজ ব্রেক অ্যান্ড ইনসার্ট স্কল লক এগুলি অনেকেই রেগুলার কাজ করছে প্রতিদিন তো দেখছি কিন্তু মেনলি কাজ কি সেগুলো অনেকেই জানে না ফ্রেন্ডস. তো যেমনই ইনসার্ট কি এর কাজটি মেনলি অনেকে জানে না. তো চলুন ফ্রেন্ডস আপনাকে এই কাজটি দেখানোর জন্য ইনসার্ট কি ব্যাপারটা জানানোর জন্য আমি মাইক্রোসফট অফিস ওপেন করে নিচ্ছি. সো ওপেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড. ফ্রেন্ডস সবার প্রথমে কিছু টেক্সট টাইপ করে নেবো আর ফন্ট সাইজটা একটু আমি বাড়িয়ে নিচ্ছি যাতে আপনাদের হ্যাঁ দেখতে সুবিধা হয়.
সো আমি টাইপ করে নিয়েছি এন্টারটেইনমেন্ট, ও সরি অনেক বড় হয়ে গেছে, এন্ড এন্টারটেইনমেন্ট জিত আমি টাইপ করে নিয়েছি ফ্রেন্ডস। এন্ড মনে করুন আমি জিতের আগে টাইপ করতে চাই যে সাবস্ক্রাইব, সো এন্ড এখানে আমি টাইপ করবো, আমি কার্সর পয়েন্ট লিখেছি, এবার আমি টাইপ করবো সাবস, সরি সরি ফ্রেন্ডস, হ্যাঁ আমি বলছি ওটা কেন অফ এক্ষুনি মুছে গেছিল। সো ফ্রেন্ডস আমি এখানে টাইপ করবো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, সরি সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি কার্সার ফোন রাখলাম আর টাইপ করলাম, আর সঙ্গে সঙ্গে এখানে টাইপ করে নিতে হবে সাবস্ক্রাইব মাই চ্যানেল, হ্যাঁ না ফ্রেন্ডস। কিন্তু কিবোর্ড থেকে যদি আপনি ইনসাইড কিটা একবার অন করে দেন, এখানে যখন আমি কোনো কার্সার পয়েন্ট রাখছি না, রাখার পর যখন টাইপ করছেন আপনি ইজিলি টাইপ করতে পারছেন, ওর জন্য যতটুকু স্পেস দেওয়ার কম্পিউটার তো দিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি কিবোর্ড থেকে ইনসাইড কিটা একবার অন করে দেন, ঠিক আছে, এই দেখুন আমি কিবোর্ড থেকে ইনসাইড কিটা একবার অন করে দিলাম। এবার অন করার পর আমি যদি এই জায়গায় কোনো কিছু টাইপ করি, সাপোজ ফ্রেন্ড আমি জিতের আগে চলে এলাম, আমি কিবোর্ড থেকে ইনসাইড কিটা অন করে দিয়েছি, এইবার আমি যদি কোনো কিছু এখানে টাইপ করি তাহলে কার্সার পয়েন্টের পরে যে টেক্সটটা আছে সেই টেক্সটার উপর ওভার রাইট হয়ে যাবে, ঠিক আছে। এই ধরুন আমি এখানে টাইপ করতে যাচ্ছি রামা, ঠিক আছে, সাপোজ সো যখন আমি রামার ফেস করছি দেখুন ফ্রেন্ডস ওভার রাইট হয়ে যাচ্ছে, টোটালি জিত মুছে গেল অ্যান্ড ওভার রাইট হয়ে চলে এলো রামা। অর্থাৎ কিবোর্ড থেকে যদি আপনি ইনসাইড কিটা একবার অন করে দেন, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কার্সার পয়েন্ট অর্থাৎ আপনার কার্সার পয়েন্টের পরে যে টেক্সটটা থাকবে সেটার উপর কিন্তু ওভার রাইট হয়ে যাবে আপনি যা টাইপ করবেন। সো ফ্রেন্ডস বেসিক্যালি আপনি যখন দেখবেন এরকম প্রবলেম হচ্ছে, আপনি কিছু টাইপ করছেন আর ওভার রাইট হয়ে যাচ্ছে, তার মানে আপনার ইনসাইড কিটা অন আছে, সেটাকে আপনি অফ করে নেন, তাহলে কিন্তু আবার আপনি কাজটা করতে পারবেন। সো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সিক্রেট কোয়েটি ট্রিক্স কিবোর্ডের। তো ভিডিওটি জানতে পেরে অর্থাৎ এই ভিডিওটি আপনার চেনে কতটা উপকার লাগলো প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে, তখন আমার সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড দেখতে থাকুন আমার ভিডিও। সো ধন্যবাদ।